হাই গাইস গুড ইভিনিং চার মিনিটের ছোট্ট একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজ আছে একটা বিয়েবাড়ির ইনভিটেশন চেন্নাইতে তো এটা আমাদের ফার্স্ট বাড়ির ইনভিটেশন বা ফার্স্ট ইনভিটেশন তো আমরা দুজনেই খুব এক্সাইটেড এখানে গিফট রাখা আছে প্যাক করে নেবো একটু পরেই তো চলো আগে তোমাদের একটু জামা কাপড়টা দেখাই কারণ এখানে আমার পড়ার মতো সেরকম কোনো কাপড় নেই বিয়েবাড়ি যাওয়ার মতো তো এখানে কয়েকটা খুঁজে খুঁজে বের করেছি দেখি কোনটা গায়ে ফিট হয় না হলে তো জিন্স টপ জিন্দাবাদ আর এখানে আমি সমস্ত মেকআপ টেকআপ গুছিয়ে রেখে দিয়েছি এগুলোর সমস্ত কিছুই বিয়ের মেকআপ আর দেখি এগুলোর এখন এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে কি না তাহলে লাগাবো হলে ওই হালকা পাতলা মেকআপ করেই যাব যদিও আমি এত মেকআপ টেকআপ করি না সো বারবার এই জামাটাই দেখাচ্ছে এটা আমার পড়ার ইচ্ছা আছে মোটামুটি এটা একটু বিয়ে বাড়ি পড়ার মতো আর এটার গলাটার সামনে এটা তো বেশ কাজ আছে অনেক পুরনো জামাটা ওই আমাকে গিফট করেছিল বিয়ের আগে আমার জন্মদিনে তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে এখন ছটা বাচ্চা সাতটার মধ্যে বেরোবো এই ড্রেসটাই পরলাম ফিট হয়ে গেছে পুরো আই এম সো হ্যাপি আমরা বাইকেই যাচ্ছি ফার্স্টে ভেবেছিলাম মেট্রো করে যাব দেন ভাবলাম না উবার করে যাব লাস্টে ঠিক হলো বাইকেই যাব কারণ উবার মানে অ্যাকসেপ্ট করছিল না এখানে রাস্তা এখন অনেক লাইট ফাইট জ্বলবে কারণ এখানে এখন পোঙ্গল চলছে ফেস্টিভ্যাল পাঁচ দিনের লম্বা ছুটি ওর অফিসের আর আমরা পৌঁছেও গেছি এখন একটু চুল টুল ঠিক করে ভেতরে যাব আজ আমরা দুজনেই ব্ল্যাক ম্যাচিং করে পড়েছি জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে লাইট ফাইট দিয়ে আর এটা হচ্ছে হলের বাইরের সাজানোটা এখন ভেতরে আমরা যাচ্ছি ভেতরে বর বসে আছে আর বলে দিই এটা কোনো তামিল ওয়েডিং নয় এটা মুসলিম ওয়েডিং তো চলো আগে ছেলের সঙ্গে দেখা করে আসি এখানে রয়েছে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টস ছেলের সঙ্গে দেখা করা আমাদের হয়ে গেছে তো এরপরে আমরা চলে এলাম খাওয়ার জায়গায় স্টলগুলোতে দেখি কি কী আছে স্টলে এখানে রয়েছে পান ফ্রুটস রয়েছে এইখানেও রয়েছে ফ্রুটস আর আর কি আছে এগুলো এগুলো তো প্লেটস এখানে রয়েছে কুলফি কুলফির ভালো একটা স্মেল আসছে আমি একটা কুলফি নেব ও ঠান্ডা লেগেছে ও নেবে না তাই ও আমার থেকে এক দু চামচ খেয়ে নেবে আর তখন আমরা জিজ্ঞেস করলাম ছেলেকে কিনিকা হয়ে গেছে বললো হ্যাঁ হয়ে গেছে বউ ভেতরে আছে হ্যাঁ উঠিস না অন ক্যামেরা এসব কোপাট হতেই থাকে আমার সাথে আর আমাকে আমাকে যাচ্ছে তোকে বেগম বেগম লাগছে লাগছে তোমরাই বলো কি একটু এদিক ওদিক করে ভাবলাম কি খেতেই বসে যাই কি আর করব তো এখানে লম্বা টেবিল পাতা রয়েছে তো আমরা দুটো সিট নিয়ে ফেলেছি দুজনেই বসে পড়েছি এখানে জেন্টস লেডিস দুজনেই বসতে পারবে এটা ননভেজ কাউন্টার পাশে রয়েছে ভেজ কাউন্টার আর এসি হলে শুধুমাত্র লেডিসদের জন্য ব্যবস্থা রয়েছে এখানে হোয়াইট রোল পাতা হয়ে গেল কলা পাতা আসছে পুরো অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুড আজ মনে হচ্ছে আমরা খাব তো দেখতে থাকি কি আছে আজকে মেনুতে তো আমি তো খুব এক্সাইটেড আমি আমি কেন ও খুব এক্সাইটেড তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করো বলে আজকের এই ব্লগটা এখানে জলের বোতলও চলে এলো এরপর কী আসে দেখি পাতাটা একটুখানি মুছে নিতে হবে ওকে সবার প্রথমে আসছে একটা ডেজার্ট এটা ঘি মুগ ডাল পাউরুটি দিয়ে একটা তৈরি ডেজার্ট আর এরপরে আসছে রায়তা পেঁয়াজ আর দই দিয়ে এরপরে আসছে হচ্ছে বেগুনের চাটনি এরপরে আসছে রুটি মানে ভীষণই পাতলা রুটিটা তো ও আমার লেফট সাইডে এখন বসে আছে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পরেই দেখতে পাবে এই দেখো জায়গা চেঞ্জ আমরা করে নিয়েছি কারণ এরপরে যে জিনিসগুলো আসছে ও প্লেটে দেওয়ার আগে একটু জিজ্ঞেস টিজ্ঞেস করে নিতে হবে আমি ভিডিও করছি আর সেই ফাঁকে না জিজ্ঞেস করে প্লেটে দিয়ে দিলেই কেস পুরো বাটার জিজ্ঞেস করে চিকেন বিরিয়ান আছে ওকে নো চিকেন বিরিয়ানি নো প্রবলেম আমি রুটি বাটার চিকেনেই আরামসে খেয়ে নেবো পরে দুটো আরও রুটি আমি নিয়েছিলাম আর সাথে মাটন বিরিয়ানির রাইস অনলি নিয়েছিলাম কজ আমি মাটন খাই না তো সেই রাইসটাও আমি লাস্ট অব্দি খাইনি মানে খেতে পারিনি নিয়ে খাওয়ার পর এখানে বেরিয়ে লাস্ট পিস কুলফিটা আমরা খেয়েছিলাম আর তারপরে কুলফি শেষ হয়ে গেছিলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি বেরোনোর আগে কয়েকটা ফটোও আমরা তুলে নিয়েছি কারণ এখানে কেউ ফটো তোলে না তাই আমরা দাঁড়িয়ে একটু কয়েকটা ফটো তুলে নিলাম বাড়ি গিয়ে এবার বিগ বস দেখবো দুজনে তো সানডেটা আমাদের ভালোই বিয়ে বিয়েবাড়ি ছিল সাজুগুজু করলাম তবে এখানে রাত নটায় যেরকম দোকানপাট বন্ধ হয়ে যায় বিয়েবাড়িও কিন্তু রাত নটাতেই বন্ধ হয়ে যায় আমরা খেতে খেতে দেখলাম চেয়ার টেবিল সমস্ত কিছু তোলা হচ্ছিল খাবারও প্রায় শেষের দিকে বাটার চিকেনে প্রথমবার একদম দুটো পিস দিয়েছিল তো আমি যেহেতু রুটি নিলাম আবার ওই জন্য আরও একটুখানি চাইলাম দু পিস তো দেখলাম গ্রেভি দিয়ে চলে গেল মেনুতে অনলি এই দুটো আইটেমই ছিল আর কিছু তো মনে হয় ছিল না থাকলে মেবি শেষ হয়ে গেছে আমরা সাড়ে আটটায় খেতে বসেছিলাম ও আমরা যখন খেতে বসলাম তখন বাটি করে আরেকটা কিছু দিলো আমাদের চারজনের আগে ওইটাও শেষ হয়ে গেল তো এবারে আসি খাবারের কথায় সব স্টেটের যেরকম নিজস্ব কিছু টেস্ট থাকে সেরকম এখানেও এখানে পুরোটাই টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান মাটন বিরিয়ানি করেছিল আরও যা যা কিছু খেলাম তোমরা দেখতেই পেলে না আমি কোনো বিচার বা কোনো নিন্দা করছি না মানে আমি আগেও মুসলিমের কোনো ওয়েডিং আমি অ্যাটেন্ড করেছি তো আমি ওটার সঙ্গেই জাস্ট পার্থক্যটা দেখছিলাম যাই হোক ঘরে এসে এখন এখানে আমি আইসক্রিম নিচ্ছি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি তারপরে যাবো ওপরে ওপরে এসে এখানে বিগ বস চলছে আর ওকে আমি লাগিয়ে দিচ্ছি নাকে একটা নো স্ট্রিপ ওই ব্ল্যাক হেডসের জন্য তো ওটা ওকে লাগাবো আর ওইদিকে আমি অর্ডার করে ফেলেছি জোম্যাটোতে মোমো কারণ আমার পেট ভরেনি তাই আমি মোমো খাবো আর ওকে এখানে ওটা লাগিয়ে দিয়েছি আমি উল্টো লাগিয়ে ফেলেছি তাড়াহুড়োতে যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ব্লগে ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই